আওয়ামী লীগ তো ভাই জন্মগতভাবে একটা সন্ত্রাসী দল। আওয়ামী লীগ যে উস্কে দিতে পারে, আওয়ামী লীগ যে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে নমিনেশন কনফার্ম করে, আওয়ামী লীগ যে গান পাউডার দিয়ে বাস জ্বালিয়ে দিয়ে নমিনেশন কনফার্ম করে, এগুলি তো ভাই বাংলাদেশের মানুষ জানে। সুতরাং আমরা বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে সেইখানে আবার এই সন্ত্রাসী সংগঠন শান্তি সমাবেশ ডাকে অশান্তি সৃষ্টি করার জন্য, সংঘাত সৃষ্টি করার জন্য। সুতরাং এই যে বিরিয়ানি দিয়ে টাকা পয়সা দিয়ে বিগত সমাবেশগুলিতে লোক জড়ো করেছে, আর সামনে যদি তারা মনে করে বিরিয়ানির টানে মানুষ আসবে সেটা ভুল ধারণা। সামনে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে যাবে এবং অক্টোবরের যে কথা তারা বলেছে, অক্টোবরে যে জনস্রোত তৈরি হবে, বিএনপির যে জনস্রোত তৈরি হবে, সেইখানে এই রকমের সুবিধাভোগী বিরিয়ানি খাওয়া আওয়ামী লীগ টিকবে না ইনশাল্লাহ। বাংলাদেশের উচ্চ আদালত ওনাকে একটা পর্যবেক্ষণে বলেছিল উনি রং হেডেড, মানে মানসিকভাবে অসুস্থ, মানসিক বিকারগ্রস্ত। যে উচ্চ আদালতে এই তত্ত্বাবধায়ক সরকারের রায় নিয়ে ওনারা কথা বলেন, সেই উচ্চ আদালতই কিন্তু শেখ হাসিনাকে রং হেডেড বলেছে। সুতরাং এই ধরনের একজন বিকৃত মস্তিষ্কের মানুষ যে এখনো বাংলাদেশের ক্ষমতা আছে সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। পাশাপাশি উনি যে বলেছেন যে সব কিছু বন্ধ করে দিবে, এ বাংলাদেশ তো ওনার বাপের টাকায় চলতেছে না। এই যে উন্নয়নের কথা উনি বলেন, যেখানে শতকরা 10% ব্যয় হয় আর 90% মহাচুরি মহা ডাকাতি হয়, সেই টাকাটাও তো জনগণের টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা। উনি বন্ধ করে দেওয়ার কোনো অধিকার রাখেন না তো। উনি তো ভুলেই গেছেন যে উনি যে প্রধানমন্ত্রীর চেয়ারে থাকেন, যদিও উনি অবৈধভাবে প্রধানমন্ত্রী, সেই চেয়ারটা সেবা করার জন্য, হুমকি দেওয়ার জন্য নয়, সেই চেয়ারটা প্রভাব খাটানোর জন্য নয়। উনি তো নিজের সর্বেসর্গা মনে করেন, উনি হিটলার মুসোলিনিকেও ছাড়িয়ে গিয়েছেন, সুতরাং ওনার পতন অনিবার্য। পাশাপাশি এবং ওনাদের যে কালচারটা তৈরি হয়েছে, আপনারা দেখবেন যে আওয়ামী লীগের ব্যানার দেয়, ফেস্টুন দেয়, সেখানে লেখা, আমি নিচের লেখা দেখলাম দুই দিন আগে, যে এমপি পদে দেখতে চাই। মানে এমপি যে একটা নির্বাচনের মাধ্যমে হয় এটা আওয়ামী লীগ ভুলে গেছে, এটা একটা পদ মনে করতেছে, যে অমুক ভাইকে এমপি পদে দেখতে চাই। অনেকের লেখে না সভাপতি পদে দেখতে চাই, সাধারণ সম্পাদক, এমপি পদে দেখতে চাই। আগে লেখতো যে জন এমপি হিসাবে দেখতে চাই, মানে ভোটের মানুষের ভোটে হবে, এখন ডাইরেক্ট লেখতেছে যে এমপি পদে দেখতে চাই। সুতরাং আওয়ামী লীগকে আর এই ধরনের কোনো দুর্বৃত্তায়ন বাংলাদেশে আমরা করতে দেবো না ইনশাল্লাহ। এবং 2023 সাল খুনি হাসিনার পতনকাল, 2023 সাল ফ্যাসিবাদের পতনকাল, 2023 সাল বাংলাদেশের জনগণের বিজয়ের কাল। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে প্রত্যেকবারই আওয়ামী লীগ আতাতের মাধ্যমে বিদেশি শক্তির সাথে আতাত করে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। সুতরাং আপোষ হয়ে গেছে এই কথা আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি বুকেই মানায়, কারণ তারা এই ধরনের কাজ করেই বারবার ক্ষমতা এসেছেন। 2008 সালের 29 ডিসেম্বর, 2014 সালের 5ই জানুয়ারি এবং 2018 সালের নিশিরাতের 29 ডিসেম্বর প্রত্যেকবারই, এবং এর আগেও আওয়ামী লীগ যে কবার ক্ষমতা এসেছে প্রত্যেকবারই বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। সুতরাং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মুখেই এই ধরনের কথা মানায় যে ওনারা আপোষ করে ক্ষমতায় এসেছেন বা আপোষ হয়ে গেছে। আমরা ধিক্কার জানাই, ওনাদেরকে নিন্দা জানানোর আমাদের ভাষা নেই, কারণ হচ্ছে আওয়ামী লীগ মুখে এক কথা বলে, ওনাদের অন্তরে আর এক কথা, অন্তরে এক কথা মুখে আর এক কথা। আবার এই ওবায়দুল কাদের সাহেবই মাইকে এসে মঞ্চে এসে দেখবেন যে বলবে যে কারো সাথে ওনারা আতাত করে না, আতাতের প্রশ্নই ওঠে না, কিন্তু উনি আবার দেখা গেছে যে বিভ্রমের মধ্যে পড়ে আবার কোনো সময় দেখা গেছে একটু এদিক সেদিক খাওয়া দাওয়া করলে। সুতরাং এগুলি আওয়ামী লীগের মুখে মানায়, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন কথা বলেন তখন বাংলাদেশের মানুষ মনে করে যে কোনো জোকার কথা বলতেছে। আমরা আওয়ামী লীগের কাছ থেকে অনেক, বাংলাদেশের মানুষ অনেক কষ্ট পাচ্ছে, আওয়ামী লীগের কাছ থেকে নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, কিন্তু মাঝে মাঝে বিনোদিত হচ্ছে, কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এমন একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করেছে যেখানে কোনো বিনোদন নেই, কিন্তু বিনোদন ওনারা কথার মাধ্যমে দিয়ে থাকে। ওনাদের নেত্রী কথা বললে মানুষ বিনোদন পায়, আবার আওয়ামী লীগের শীর্ষ নেতারা কথা বললে মানুষ বিনোদিত হয়। পাশাপাশি আমরা শঙ্কিতও হই, কারণ ওনাদের কথার ভিতরে দেশ বিরোধী ষড়যন্ত্র রয়েছে, ওনাদের কথার মধ্যে দেশকে বিক্রি করে দেওয়ার অভিপ্রায় রয়েছে, সেই কারণে আমরা শঙ্কিতও হই। সুতরাং অবশ্যই আওয়ামী লীগকে এই জায়গা থেকে ফিরে আসতে হবে, সেই জায়গা থেকে যদি আওয়ামী লীগ ফিরে না আসে বাংলাদেশের মানুষ এর জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। বাংলাদেশে
বাহির থেকে কি হবে না হবে, কে কি বলল না বলল সেটা আমাদের দেখার বিষয় না, কে স্যাংশন দিল না কে নিষেধাজ্ঞা দিল সেটার উপরে আমাদের আন্দোলন নির্ভর করতেছে না। আমাদের আন্দোলন বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন। বাংলাদেশের মানুষ মনে করে বিএনপি যে কর্মসূচি পালন করতেছে সেই কর্মসূচির মধ্যে তার অধিকার রয়েছে। বাংলাদেশের মানুষ মনে করে বিএনপির যে আন্দোলনটি সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের গণমানুষের অধিকারের আন্দোলন। সুতরাং এই প্রশ্নে আমাদের বিদেশি কোনো বন্ধু যদি সহযোগিতা করতে চায় তাদেরকে স্বাগতম, কিন্তু যদি কেউ সহযোগিতা না করে থাকে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য বদ্ধপরিকর। এবং এই অক্টোবরের শেষের দিকেই বাংলাদেশের মানুষ সর্বতোভাবে রাজপথে নেমে আসবে এই দখলদার হাসিনার পতনের জন্য ইনশাআল্লাহ।